সমগ্র অসমৰ লগত করিমগঞ্জে অনুষ্ঠিত হব ভোট গণনা প্রক্রিয়া। করিমগঞ্জত পুয়া 7 বজাৰ পৰা আৰম্ভ হৈছে প্ৰশাসনৰ তৎপৰতা, 8 বজাৰ পৰা আৰম্ভ হব ভোট গ্রহণ প্রক্রিয়া। করিমগঞ্জ মুঠ 117 গৰাকী প্রার্থী আছে আৰু তেখেতে ভাগ্য নির্ধারণ হব 48 গৰাকী প্রার্থী। করিমগঞ্জত কিছু মুহূর্তের ভিতরতে আরম্ভ হবে গুট বর্ণনা প্রক্রিয়া। আপনার দেখা পাইছে করিমগঞ্জত এখন স্ট্রং রুম ইতিমধ্যে খোলার ব্যবস্থা হয়েছে, সকল রাজনৈতিক দলের নেতা কর্মীসল উপস্থিত হয়ে আছে আর দেখা গৈছে এখন রুম খোলা, ভোট গণনার বাবে এখন রুম তোলা হয়েছে আর এই রুমের মাজত আছে 8খন টেবিল। করিমগঞ্জ প্রথমতে রামকৃষ্ণনগর, ইয়ার পিছতে হব বদরপুর আর ইয়ার সর্বশেষে হব করিমগঞ্জ পৌরসভা। করিমগঞ্জ প্রায় 50,000 অধিক ভোট কর্মী আছে, ভোটার আছে আর বদরপুর আছে 14,000 আর রামকৃষ্ণনগর আছে প্রায় 11,000 অধিক। করিমগঞ্জ ইতিমধ্যে জেলা প্রশাসনে কটকটা নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আপনার দেখা পাইছে ইতিমধ্যে ভোট গণনা কর্মীসল নিজ নিজ দায়িত্বভাবে ইয়াত উপস্থিত হয়েছে, আমি যত্ন করিম। আপনার কিমান বাজাত আছে? মানে তো 6:30 বাজাত আহিল। তো আপনার আজি যে ভোট গণনা প্রক্রিয়া হব, মানে কি কি ব্যবস্থা বা প্রশাসনে কি কি ব্যবস্থা লৈছে? এইটো ভাল ব্যবস্থা লৈ আছে, মানে চিটিংৰ কোনো ব্যবস্থা নাই, ইয়াত ভালই আছে। কিমান টেবিল আছে কোম্পানী? হ্যাঁ, 12 টেবিল আছে। 12 টেবিল প্রক্রিয়া মানে প্রথম কোনটা আরম্ভ হব? আর কে নগর, রামকৃষ্ণনগর, তারপর বদরপুর হব, তারপর পিছত বদরপুর, তারপর করিমগঞ্জ হব। আপনি, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আপনার দেখা পাইছে ইতিমধ্যে পার্সোনেল সেলত কর্মীসল সাজু আছে আর কটকটি নিরাপত্তা ব্যবস্থার মাজত আপনার দেখা পাইছে বহু ভোট গণনা কর্মীসকলে তেখেতে নিজ নিজ দায়িত্ব পালন করে আছে এবং এই পথরে ব্যবস্থা করা হয়েছে করিমগঞ্জ এই ভোট গণনার রুমত প্রবেশ করবলে। করিমগঞ্জ পুরা আমি করুণাদেব, DA News+।